প্রথম জিনিসটা হলো আমি বাংলাদেশে আসছিলাম আন্তর্জাতিক মানব অধিকার সংস্থার ইউনাইটেড নেশনের অ্যাম্বাসাডার। তিনি আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, আমাদেরকে কয়েকটি কোশ্চেনারি আমাদেরকে আগে দিয়েছিলেন যে তারা এই বিষয়ে সম্বন্ধে কথা বলবে। শুধু আমাদের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, বিনিময় করেছেন। আমাদের এখানে যখন আসছেন আমরা তার সেই সমস্ত কোশ্চেনারি যে 76 জন গুণ এবং অন্যান্য বিষয়ে যেগুলো ছিল সেইগুলো আমরা একটা ভিডিও প্রেজেন্টেশন আমরা তাকে দেখিয়েছিলাম এবং কোন দিন কোথায় কীভাবে কে আসে সবগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত তাকে দিয়েছিলাম। তিনি সেদিন কিন্তু প্রশ্ন আমাদেরকে করেন এবং আমরা মায়ানমার সম্বন্ধে আমরা বলেছিলাম যে আমাদের কাছে এটা একটা মানে আমরা একটা হটস্যুপের মধ্যে পড়ে আছি, আমরা এদিকেও যেতে পারছি না সেদিকেও যেতে পারছি না। আমরা এটাও বলেছি আমরা সবাই আমাদের গভর্নমেন্ট আমরা কোনো স্টোনে আমটান রাখি নাই, সব স্টোন আমটান করেছি টু সলভ দ্য প্রবলেম কিন্তু হচ্ছে না। আমরা তাকে বলেছিলাম আপনার ক্ষেত্র আপনার কথা, তিনি কিন্তু আরও অনেক সংস্থার সঙ্গে এই যে বেলা এবং অনেক অনেক সংস্থা এবং বিরোধী দল তাদের সঙ্গে কথা বলেছে, তাকে স্মরণ করে দিয়েছে। সেটার সংখ্যাটা প্রায় 511 প্লাস নিখোঁজ। কাজে তিনি এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে তিনি অত্যন্ত দক্ষ একজন নেতা। শুধু তিনি তার দেশের দুইবার এসে প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, তার দক্ষতা, তার বিজ্ঞতা, তার দূরদর্শিতা, তার বিজ্ঞতা তিনি দেখিয়েছেন এবং বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশের যে মানব অধিকার আমাদের সরকার লঙ্ঘন করছে না, বরং আমরা খুব সচেতন সহকারে আমরা দেশ চালাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেইটিই তিনি ভালো।